স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট স্যামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট স্যামেরি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে চল্লিশ আর সময় তোমাদের রয়েছে এক ঘন্টা তিরিশ মিনিট দেখো প্রথমে তোমাদের রয়েছে বিভাগ ক একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখোচ্ছে কোনো দশটি প্রতি বসতে মান এক করে কিন্তু দশ সমান সমান দশ পরের প্রশ্ন আমি রাষ্ট্র এই কথা বলেছিলেন চৌদ্দশ লুই পঞ্চদশ লুই ষোড়শ লুই নেপোলিয়ান বোনাবাট উত্তরে চৌদ্দশ লুই পরের প্রশ্ন ফ্রান্সে বিনা পরওয়ানা গ্রেফতার আইনটি হল লেত্র দ্য গ্রেস দ্য ক্যাসে দোয়া ধর্ম কালবিয়ে এ দা শাহ কোড নেপোলিয়ান উত্তরাবে লেত্র দা গ্রেস ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছে ষোড়শ্লুয়ের প্রাণদণ্ড হয় সতেরোশো নব্বই সতেরোশো একানব্বই সতেরোশো তিরানব্বই না সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উত্তরবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রশ্ন গ্যাবেল হল উৎপাদন কর লবণ কর সম্পত্তিকর না কর উৎসবে লবণ কর তাহলে গ্যাবেল হলো লবণ কর পরে প্রশ্ন বাস্তিল দুর্গের পতনে মুখ্য ভূমিকা পালন করেছিল যাজকরা অভিজাতরা যাজকরা ও অভিজাতরা সাঁকুলা উৎসবে শাঁকুলা প্রশ্ন কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয় ষোড়শলুই নেপোলিয়ানকে রুশোকে না ভলতে আর কি হবে নেপোলিয়ানকে প্রশ্ন নেপোলিয়ানের যুদ্ধে পোণামাটি নীতি গ্রহণ করেন মিশর ইংল্যান্ড রাশিয়া না স্পেন উৎসবে রাশিয়া প্রশ্ন অর্ডারস ইন কাউন্সিল জারি করে ফ্রান্স ইংল্যান্ড রাশিয়া না প্রাশিয়া উৎসবে ইংল্যান্ড তাহলে অর্ডারস ইন কাউন্সিল জারি করে ইংল্যান্ড পর হচ্ছে কোন দেশের সঙ্গে নেপোলিয়ান টিলসিটের সন্ধি স্বাক্ষর করে ইংল্যান্ড রাশিয়া অস্ট্রিয়া না স্পেন উৎসবে রাশিয়া প্রশ্ন নেপোলিয়ান প্রথমে নির্বাসিত হন সেন্ট হেলেনা দ্বীপে দ্বীপে কর্সিকা করসিকা না আইবেরিও উপদ্বীপে উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে পরে তোমাদের রয়েছে বিভাক্ষ দুই এর দাগে রয়েছে বাম বামস্তমের সঙ্গে ডান্সফম হইল প্রশ্নের মান এক করে এক কিন্তু তিন সমান সমান তিন দলুনে হ্যাবেট জা পল ম্যারা আর ডান স্তমে রয়েছে জ্যাকোবিন সাকুলোদ বাস্তিল দ্যালুনে হবে বাস্তিল হেবেট হবে জ্যাকোবিন যা পল ম্যারা হবে সাকুলোত বিয়ের দাগের রয়েছে মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো প্রশ্নের মান এক করে এক ইন্ধু তিন সমস্যান তিন করসিকা স্পেন ফ্রান্সের রাজধানী আমাদের রয়েছে বিভাগ তিনি নিম্নলিখিত প্রশ্নগুলির দু থেকে তিনটি বাক্য উত্তর যে কোনো চারটি প্রতিটি প্রশ্নে মান দুই করে দুই গুণ চার সমান আট প্রথম থার্ড এস্টেট কি লিখবে ফরাসি বিপ্লবের আগে শ্রেণী বিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে তিনটি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায় এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী বুর্জুয়া মধ্যবিত্ত দরিদ্র কৃষক শ্রমিক শাক বা চাল চুলহীন ভবঘুরে প্রভৃতি পড়েছে সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝু তো লিখবে বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব ও বিরোধী শক্তি মাথাচাড়া দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয় এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃত্ববৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত পরে হচ্ছে কোড নেপোলিয়ান কী লিখবে ফ্রান্সের শাসক নেপোলিয়ান দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে আঠারোশো চার খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন এটি কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইনসংহিতা নামে পরিচিত পরে রয়েছে কনফারেশন অব দ্য রাইন কি এর প্রতিষ্ঠাতাকে বা কনফারেশন অফ রাইন কি পরের উত্তর লিখবে ফয়স সম্রাট নেপোলিয়ান জার্মানির উটেমবার্গ বেরেন হেসবার্গ প্রভৃতির ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন এটি কনফারেশন অব দ্য রাইট নামে পরিচিত এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ান ট্রাফালকারের যুদ্ধ কমে কাদের মধ্যে উত্তর লিখবে আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংগঠিত হয় ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে ইংরেজ নৌ সেনাপতি নেলসন ফরাসি নৌ সেনাপতি ভিনেল শোচনীয়ভাবে পরাজিত করেন পড়েছে পোড়ামাটি নীতি কী ফরাস সম্রাট নেপোলিয়ান আঠেরোশো বারো খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধে এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হতে থাকে ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু আটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট সেতু ধ্বংস করে খাদ্যশস্য শস্যক্ষেত্র শহর জনপথ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে মিশিয়ে দিয়ে যায় রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত সদ দিবসের রাজত্ব কী আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন সাধারণ মানুষ তাকে সাধারণ অভ্যর্থনা জানালে রাজা অষ্টদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান এরপর তিনি বিশে মার্চ থেকে উনত্রিশে জুন পর্যন্ত মোট একশো দিন রাজত্ব করেন এই ঘটনা সদিবসের রাজত্ব নামে পরিচিত পরে তোমাদের রয়েছে বিভাগ্য চার দাগে রয়েছে নির্লিখিত প্রশ্নগুলির সাত থেকে আটটি ভাগ উত্তর যে কোনো দুটি দেখো ঘর চারের একের দাগে রয়েছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি আর মুখে বলছি না মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাবে তোমাদেরই অসুবিধা হবে আমি আস্তে আস্তে কল ডাউন করছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতে নোট ডাউন করে নেবে এখানে কিন্তু খুব সহজভাবে অর্থাৎ সহজ ভাষায় কিন্তু উত্তরটা লিখে দেওয়া হয়েছে প্রথম পয়েন্ট করবে ভূমিকা ভালো করে দেখে নাও পরের পয়েন্ট করবে মন্তেস্কু এখানে তোমরা বড় প্রশ্নের পাশাপাশি কিন্তু বিভিন্ন শর্ট প্রশ্নের উত্তরও কিন্তু পেয়ে যাবে সেহেতু প্রশ্নের উত্তরটা খুব ভালো করে তোমাদের খাতের লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে পরের পয়েন্ট রয়েছে আর পরে তোমাদের রয়েছে রুশো ভালো করে দেখে নাও পরে তোমাদের রয়েছে দিদেরো ও এলেমবার পরের পয়েন্ট করবে ফিজিওক্র্যাটস ভালো করে দেখে নাও শেষ পয়েন্ট করবে মূল্যায়ন ভালো করে দেখে নাও শেষ পয়েন্টটা পরের প্রশ্ন তোমরা রয়েছে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো উত্তরটা দেখে নাও ভালো করে পয়েন্ট করবে ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ এক দিয়ে পয়েন্ট করবে ভাব ভালো করে দেখে নাও দুই দিয়ে পয়েন্ট করবে রাজতন্ত্রের সব যাত্রা শেষ পয়েন্ট করবে উপসংহার পরের প্রশ্ন রয়েছে কোড নেপোলিয়ান সম্পর্কে কী জানো উত্তর লিখবে নেপোলিয়ানের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ান পয়েন্ট করবে কোড নেপোলিয়ান এক দিয়ে পয়েন্ট করবে আইনসমূহ রচনা ভালো করে দেখে নাও দুই দিয়ে পয়েন্ট করবে আইন আইনসমূহের শ্রেণী বিভাগ তিন দিয়ে পয়েন্ট করবে বৈশিষ্ট্য চার দিয়ে পয়েন্ট করবে ত্রুটি আর শেষ পয়েন্ট করবে উপসংহার ভালো করে দেখে নাও পরের প্রশ্ন তোমাদের রয়েছে পাঁচে দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির পনেরো থেকে ষোলটি বাক্য উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে আট প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সতেরোশো সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক কারণগুলি আলোচনা করো প্রথম পয়েন্ট করবে ভূমিকা ভালো করে দেখে নাও তারপরে পয়েন্ট করবে এক দিয়ে রাজনৈতিক কারণ তার মধ্যে সাব পয়েন্ট করবে রাজাদের দুর্বল শাসন দুই দিয়ে পয়েন্ট করবে দুর্নীতিগ্রস্ত প্রশাসন ভালো করে দেখে নাও মেন পয়েন্ট করবে দুই দিয়ে সামাজিক কারণ এর মধ্যে এক দিয়ে পয়েন্ট করবে যাযোগ বা প্রথম শ্রেণী দুই দিয়ে পয়েন্ট করবে দ্বিতীয় শ্রেণী ভালো করে দেখে নাও তিন দিয়ে পয়েন্ট করবে তৃতীয় শ্রেণী আর তিন দিয়ে মেন পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ তার মধ্যে এক দিয়ে পয়েন্ট করবে বৈষমূলক কর ব্যবস্থা শেষ পয়েন্ট করবে উপসংহার ভালো করে দেখে নাও তারপরে তোমাদের পাঁচে দুয়ে রয়েছে নেপোলিয়ানের পতনে মহাদেশীয় অবরোধের কি ভূমিকা ছিল ভালো করে দেখে নাও মেন পয়েন্ট করবে নেপোলিয়ানের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা এক দিয়ে পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি দুই দিয়ে পয়েন্ট করবে উপকূল দখল তিন দিয়ে পয়েন্ট করবে ব্যয় ভার চার দিয়ে পয়েন্ট করবে রোমান ও হল্যান্ডে অসন্তোষ পাঁচ দিয়ে পয়েন্ট করবে উপদ্বীপের যুদ্ধে বিপর্যয় ছয় দিয়ে পয়েন্ট করবে রাশিয়ায় বিপর্যয় শেষ পয়েন্ট করবে মূল্যায়ন ভালো করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সেমেনি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার ভালো করে তোমরা কোশ্চেন দেখে নাও এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামিডি অর্থাৎ প্রথম পর্যায় কমিক মূল্যনের প্রশ্নপত্র হবে দু ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতেই ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাউথ লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে বা সেই বেলায়গুলো প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দেওয়া যারা এ বছর নবম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস প্রশ্নকাঠাম এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একেবারে ভিডিও শেষের স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে ভালো করে দেখে নাও আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম প্রতিটি প্রশ্নোত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে ভালো করে দেখে নাও